চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক এই ম্যাজিকটি আপনি যে কাউকে দেখি অবাক করে দিতে পারবেন অবাক করার একটি ম্যাজিক এটার জন্য আপনার কোনো কিছুই কেনার প্রয়োজন ওরকম হবে না থাকতে হবে আপনার চারটি কয়েন আর থাকতে হবে চারটি কার্ড এই চারটি কার্ড এবং কয়েন নিয়ে আজকে আমরা ম্যাজিকটি করব। সাথেই থাকুন এটি আবার কীভাবে করছে আপনাদেরকে চারটা চার কোনায় আমরা কয়েনগুলোকে রেখে দিলাম কেমন তো ভিওয়ার্স ভালো করে খেয়াল করে দেখি চারটি কয়েন চার কোনায় আছে আর আমার কাছে যে কার্ড আছে কার্ডগুলোর ভিতরে কিছু আছে কিংবা নেই সম্পূর্ণই সলিড চারটি কার্ড তো আমরা দেখে নিলাম যেখানে চারটি কার্ড আছে তো কয়েন চারটি চার কর্নার কর্নারে রাখা আছে আমরা এই কয়েনগুলোকে এখন এই কার্ড দিয়ে আমরা কয়েনগুলোকে ঢেকে দিব তো ভিওয়ার্স ভালো করে খেয়াল করে দেখুন কয়েনগুলোকে আমরা কি করতেছি এই কয়েনটাকে আমরা ঢেকে দিলাম এই কয়েনগুলোকে আমরা চারটি কয়েনকে আমরা ঢেকে দিলাম অর্থাৎ চারটা কার্ডের ভিতরে চারটি কয়েন রাখা আছে এখন আমরা কি করব একটু ম্যাজিক করে এই যে কয়েনটি আছে অর্থাৎ এখানেও কিন্তু কয়েন আরেকটি রাখা আছে চারটি চার কর্নারে আছে খেয়াল রাখবেন কয়েনগুলো আমি অন্য কোথাও লুকায়রা রাখি কোনো জায়গায় ফেলে না দিই তো এই কয়েনগুলোকে আমরা কি করব। এই কয়েনটিকে আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো একটু ম্যাজিক করব আর করার সঙ্গে সঙ্গে দেখা গেল ও মাই ঘট বন্ধুরা কয়েন কি হয়ে গেলো এখানে চলে আসলো আবার এই কয়েনটিকে আমরা ঢেকে দিলাম দুটো কয়েনকে এখন আমরা কি করব এখানের কয়েনটিকে আমরা আবার এখানে রেখে দিব তো এটার মধ্যে আমরা আসলে দেখে নিই এই কয়েনটিকে আমরা ধরবো এই কয়েনটিকে এখানে রেখে দিব আর রেখে দেওয়ার পরে দেখা গেল কয়েনটি এখানে চলে আসলো আবার এটাকে আমরা ঢেকে দিয়ে এটাকে রেখে দিয়ে এখানে যে কয়েনটি আছে এই কয়েনটিকে আমরা ধরে বলবো কয়েন তুমি এর ভিতরে চলে যাও বলার সঙ্গে সঙ্গে ও মাই গড বন্ধুরা কয়েনটি কিন্তু এখানে নেই আসলে চারটি কয়েন আমরা একটু ম্যাজিক করে দিব আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া কী হয়ে গেল বন্ধুরা চারটি কয়েন কিন্তু এখানে চলে আসলো তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এটির জন্য আপনাদের কোনো খরচ করতে হবে না এর জন্য প্রয়োজন হবে চারটি কার্ড আর এই চারটি কার্ড দরকার হবে যে কোনো টাসের কার্ড দিয়ে আপনি করতে পারবেন আর দরকার হবে চারটি কয়েন এখন এইটার গোমরটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি মজার ম্যাজিকগুলো আপনারা নিয়মিতই ইমরান ম্যাজিক শপে আপনারা দেখতে পাবেন তো আমরা এই ম্যাজিকটি কীভাবে করলাম এখন এটা আপনাদেরকে আমরা গোপনটা জানিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা একটু মোটা ধরনের কয়েনগুলো নেবেন তাতে আপনাদের সুবিধা হবে চারটি কয়েন দরকার হবে আপনি যে কোনো কালারিং কয়েন দিয়ে আপনি করতে পারবেন তবে একই রকমের চারটি কয়েন দরকার হবে আর চারটি কার্ড যে কোনো রকমের কার্ড হলেই হচ্ছে তো আপনি প্রথমে কি করবেন কয়েনগুলোকে চারটি চার জায়গায় রেখে দেবেন এর পরবর্তীতে আপনি কি করবেন এই কার্ডগুলোকে আপনি ম্যাজিকটি সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আপনি কার্ডগুলোকে এইভাবে করে একটু ঘুরিয়ে দেখাবেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে কেমন এটি আপনি দু একবার প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে আপনি আমার থেকে ভালো দেখাতে পারবেন তো আপনি যে যত ভালো প্র্যাকটিস করে দেখাবে তারটা তত ভালো হবে তো এইভাবে দেখানোর পরে চারটি কয়েনকে আপনারা চার জায়গায় রেখে দেবেন তো দর্শকগুলো বলবেন চারটি কয়েন চার জায়গা আছে তো এখন এটি কিন্তু টেবিল ম্যাজিক যে কোনো টেবিলে বসে আপনি কিন্তু এটা দেখাতে পারবেন তার পরবর্তীতে কার্ডগুলোকে আপনাকে ধরতে হবে এইভাবে এইভাবে ধরলে আপনাদের জন্য সহজ হবে এটা বিভিন্নভাবে দেখানো যায় কয়েনগুলোকে আপনি সহজভাবে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসে নিয়ে আসা হয়েছে যাতে করে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন তো আমি কি করতেছি কয়েনগুলোকে যখন আমি এইভাবে ঢেকে দিচ্ছি তখন আমি কি করতেছি এখানে যে দুই আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে আমি কয়েনটাকে এইভাবে করে ধরে নিলাম তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখেন কয়েনটিকে আমরা এইভাবে ধরে নিলাম অর্থাৎ দর্শকদের দেখাচ্ছি এই কয়েনটিকে আমরা এই ঢেকে দিচ্ছি আসলে কিন্তু কয়েনটি আমার হাতে এখানে কিন্তু কয়েন নেই তো বৃহস্পতি ভালো করে খেয়াল করুন এইটাকে আপনাকে দ্রুত করতে হবে অর্থাৎ কয়েনটিকে আমি নিয়ে চলে আসলাম এটাকে ঢেকে দিলাম এখানে যখন আমরা ঢাকবো তখন শুধু এখানে যখন ঢাকবো তখন আমরা কি করব কয়েনটিকে তো এখানে রাখা আছে তাই না চারটি কয়েন চার জায়গায় রাখা আছে এইটাকে যখন আমরা ঢেকে দিচ্ছি অর্থাৎ এইভাবে যখন ঢেকে দিচ্ছি তখন এটা দ্রুত করতে হবে এটাকে দ্রুত করবেন এই কয়েনটিকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি অর্থাৎ এটির আড়ালে ছেড়ে দিচ্ছি এটাকে এটাক আমরা ঢেকে দিলাম তাহলে চারটি কয়েন চার জায়গায় আছে এখন আমি কি করতেছি এখানে কিন্তু কয়েন আসলেই আছে আমি কার্ডটাকে কাঠটাকে কী করলাম এখানে যে কয়েনটি আছে কয়েনটিকে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ কয়েনটিকে কিন্তু আমি এইভাবে ধরে নিলাম অর্থাৎ এই কয়েনটিকে আমরা কি করতেছি এই কার্ডটাকে যখন এইভাবে করে উঠো মানে এইভাবে যখন উঁচু করতেছি তখন এই কয়েনটাকে সহ ধরে নিলাম এই কয়েনটি মোটা হলে সুবিধা হচ্ছে আপনি সহজে কয়েনটিকে ধরে নিতে পারবেন এই কয়েনটিকে এইভাবে আমরা ধরে নিচ্ছি অর্থাৎ এখানে রাখা আছে আমরা একটু ম্যাজিক করলাম ম্যাজিক করে আমরা এইভাবে কাঠ দুটোকেই সমান্তরভাবে সোজা করব অর্থাৎ এইভাবে জাগাবো একটু ম্যাজিক করব। করার পরে এই যে ডান হাতের যে কাঠটা আছে এটাকে আমরা প্রথমে উল্টাবো অর্থাৎ এখানে যে কয়েনটি আছে এইভাবে থাকবে এটাকে আমরা উল্টায় দেখাবো যে কিছুই নেই বাম হাতে যে কয়েন সহ কাঠটি আছে এই কাঠটাকে আমরা এটাকে দিয়ে আমরা এইটাকে দিয়ে ঢেকে দেবো অর্থাৎ এটি কিন্তু আমাদের এখানে থাকলো এইভাবে এখান থেকে নিয়ে আমরা এটাকে এইখানে রেখে দেবো আর এটাকে আমরা হাটটাকে চেঞ্জ করে দেবো কথার মধ্যে দিয়ে যাতে করে একে বুঝতে না পারে পরবর্তীতে আমরা কি করলাম এখানেও সেম সিস্টেম যে কয়েনটি আছে সেম এই কয়েনটিকে ওই সেম সিস্টেমে আমরা এইভাবে করে তুলে নিব অর্থাৎ এইভাবে করে তুলে নিব এই তুলে নিলাম এই এরপরে কী করলাম কয়েনটিকে আমরা এখানে সুরে দিলাম তারপরে দেখা গেল কয়েনটি এখানে চলে আসলো এটাকে আমরা ঢেকে দিলাম এটাকে রেখে দিলাম তাহলে কয়েন এখানে আরেকটি আছে এখানে নিয়ে ম্যাজিক করব আর করার সঙ্গে সঙ্গে ও মাই গড কয়েনটি কিন্তু এখানে নেই ফোর কয়েনটি এখানে চলে আসলো তো বিহার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন দু একবার যত ভালো প্র্যাকটিস করবেন আপনাদের ম্যাজিকগুলো ততই সুন্দর হবে আজকের মতন বিদায় চিন্ন